হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল লাইফ ফ্রেন্ডস। তো আর মাত্র দুদিনের অপেক্ষা, তারপরে কিন্তু আবার পুজোর লড়াই শুরু হবে 2022 সালে। তো আমাদের ছোটবেলা থেকে যদি ধরি, বিভিন্ন সময় বিভিন্ন রকম পুজো ক্লাস হয়েছে এবং আজকে সেটা নিয়ে বেসিক্যালি মানে অ্যানালাইসিস করবো, যখন থেকে আমি বেসিক্যালি লক্ষ্য করেছি। তো আমি যেটা করবো, 2009 থেকে 2022 অবধি, 22 ঠিক না, 2009 থেকে 2021 অবধি, অর্থাৎ 12 বছর, যে 12 বছর আমরা সব থেকে সিনেমা দেখেছি বাঙালি হিসেবে। তো সেই সময়টায় পুজোতে যখন সিনেমা রিলিজ করতো, বাংলা সিনেমার কথা এখানে বললো, তো বাংলা সিনেমাগুলো কিরম বিজনেস করেছে, কোন সিনেমাটা বক্স অফিসে জিতেছে, সেটা নিয়ে এখানে পুরো কথা হবে। 2009 থেকে একেবারে 2021 অবধি তো খুব ডিটেলস এখানে আলোচনা হবে, এবং ভিডিওটা অবশ্যই সবাইকে শেষ অবধি দেখার অনুরোধ করবো। এবং যেটা মেন কথা থাকবে, যে চ্যানেলটা নতুন হন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো প্রথমে যে সালটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে 2009 সাল। এবং আরেকটা কথা বলে রাখি, প্রত্যেকটা বছর যেতে যেতে আপনারা বুঝতে পারবেন যে একটা বড় কিন্তু পরিবর্তন আস্তে আস্তে চোখে পড়বে, সে বিজনেসের ক্ষেত্রে হোক, পুজো রিলিজের স্ট্র্যাটেজির ক্ষেত্রে হোক, সেটা আমি আলোচনা করবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে কথা বলবো 2009 সাল দিয়ে, যেখানে হচ্ছে দুটো বাংলা সিনেমার কিন্তু মধ্যে ক্ল্যাশ হয়েছিল। একটা হচ্ছে দুজনে, যেটা অভিনয় করেছিল দেব এবং শ্রাবন্তী, এবং আরেকটা সিনেমা হচ্ছে মামা ভাগ্নে, যেটা ছিল প্রসেনজিৎ এবং রঞ্জিত মল্লিক। তো দুটো সিনেমার মধ্যে ক্ল্যাশ হয়েছিল 2009 সালে। তো জিতেছিল হচ্ছে দুজনে বলে সিনেমাটা, যেটা কামিয়েছিল 4.25 কারোর, 4.25 কোটি টাকা কিন্তু কামিয়েছিল, এবং ওটা কিন্তু বক্স অফিসে কিন্তু সুপারহিট ঘোষণা করা হয়েছিল। অপরদিকে মামা ভাগ্নে সিনেমাটা সেরকম হিট হতে পারেনি, মাত্র 1 কোটি কোনো টাকা বিজনেস করেছিল, এবং ওটাকে অ্যাভারেজ ঘোষণা করা হয়েছিল। তারপর যাবো 2010 সালে, যেটা বাংলা সিনেমার ইতিহাসে ওয়ান অফ দ্য বিগেস্ট পুজো রিলিজ ছিল। একদিকে ছিল দুই পৃথিবী এবং আরেকদিকে ছিল অটোগ্রাফ, একদিকে একটা অন্যরকম একটা আর্ট মানে ঘরানার সিনেমা ছিল, আর একদিকে একটা পিওর ম্যাস কমার্শিয়াল মুভি, যেখানে সেই সময়ের বাংলা দুজন কিন্তু বড়, একজন সুপারস্টার, একজন সেই সময় স্টার হচ্ছে, এই দুজন কিন্তু একসঙ্গে অভিনয় করেছিল, অর্থাৎ দেব আর জিৎ। তো স্বাভাবিকভাবেই দুই পৃথিবী বক্স অফিসে রীতিমতো বাজিমাত করেছিল, 6.50 কোটি কলেকশন করেছিল, 6.50 কোটি কলেকশন করে এটা কিন্তু সুপারহিট হয়েছিল। অপরদিকে অটোগ্রাফ সিনেমাটাও সুপারহিট হয়েছিল এবং এটা কিন্তু কমিয়েছিল 3 কোটি, এটা মানে মাল্টিপ্লেক্সে দুর্দান্ত চলেছিল, অটোগ্রাফের কথা বলছি, আর সিঙ্গেল স্ক্রিনে কিন্তু মারাত্মক চলেছিল দুই পৃথিবী। তো এর থেকে বোঝা যাচ্ছে, যদি সিনেমা পুজোতে কম থাকে তাহলে কিন্তু পারফেক্টলি সিনেমাগুলো ভাগাভাগি হয় এবং স্বাভাবিকভাবে কিন্তু লড়াইটাও ভালো রকম কিন্তু জমে। তারপর যদি আমরা যাই 2011 সালের দিকে, এই সময় থেকে কিন্তু বাংলাতে এবার একই দিনে অনেকগুলো করে সিনেমা রিলিজের জিনিসটা শুরু হয়। তাও এখনের মতো 5-6টা সিনেমা তখন আসতো না, মোটামুটি 4টের মধ্যে সীমাবদ্ধ থাকতো। তো এই সময় 2011 সালে 4-4টে সিনেমা এসেছিল। একটা হচ্ছে 22শে শ্রাবণ, আরেকটা ছিল ফান্দে পড়িয়া বগা কাঁদেরে, তারপরে এসেছিল হ্যালো মিম সাহেব, আরেকটা হচ্ছে ওয়ারেন্ট দ্য মিশন। 22শে শ্রাবণ সিনেমাটা সুপারহিট হয়েছিল, এটা একটা ওয়ান অফ দ্য বিগেস্ট হিট, আমরা সবাই জানি, 3 কোটির বিজনেস করেছিল, বাইজেট যেটাকে সুপারহিট ঘোষণা করা হয়েছিল। ফান্দে পড়িয়া বগা কাঁদেরে সোহম তখন নতুন বিরাট স্টার হয়ে গেছিল তা নয়, এবং সিনেমাটা ক্রেজ অতটা ছিল না, তো যে কারণে ওটা কমেছিল 1.50 কারোর। তো ওটাকে কিন্তু সেমিট ঘোষণা করা হয়েছিল, ফ্লপ হয়নি, সেমিট ঘোষণা করা হয়েছিল। হ্যালো মিম সাহেব জিতের সিনেমা এসেছিল ওই সময়, জিতের কিন্তু ওই সময় কিন্তু কেরিয়ার খুব খারাপ জায়গার মধ্যেই যাচ্ছিল, এবং হ্যালো মিম সাহেব সিনেমাটা কিন্তু বক্স অফিসে একদমই মানে মানে কি বলবো মুখ থুবড়ে পড়েছিল, এবং হলও সেই মতো পায়নি, যে কারণে মাত্র 40 থেকে 50 লক্ষের মতো কালেকশন করে এটা কিন্তু ডিজাস্টার হয়েছিল। তারপরে ছিল ওয়ারেন্ট দ্য মিশন, এটা কে ছিল আমার এই মুহূর্তে মনে নেই, যদি কারো মনে থেকে থাকে পারে। তো ওটা কিন্তু বক্স অফিসে ফ্লপ হয়েছিল, মাত্র 35 লক্ষ কালেকশন করেছিল। তারপর যাব 2012 সালে, 2012 সালে এসেছিল চ্যালেঞ্জ 2, এসবিএফের ওয়ান অফ দ্য বিগেস্ট প্রজেক্ট ছিল ওই বছরে, এবং ওটা কিন্তু ব্লকবাস্টার হিট ছিল, 8.25 কারোর মতো কিন্তু কালেকশন করেছিল, এটা কিন্তু মারাত্মক, মানে এটা কিন্তু মানে পুরোপুরি ক্লাস জিতে গেছিল। কারণ বাদ বাকি সিনেমাগুলো ছিল সেগুলো হচ্ছে পাঁচ কথা এবং অস্ত্র, দুটোই 30 থেকে 35 লক্ষ এবং 10 থেকে 15 লক্ষ কালেকশন করে দুটোই ফ্লপ আর ডিজাস্টার হয়েছিল। তো চ্যালেঞ্জ 2 এক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জ খুব সহজই ছিল, যে কারণে এটা সুপার ডুপার হিট হয়েছিল। তারপর যাবো 2013 সালে, খুব ভালো একটা ক্লাস হয়েছিল, রংবাজ এসেছিল, মিশর রহস্য এসেছিল, খিলাড়ি, অর্থাৎ এসকে মুভিস এবং এসবিএফ এর দুটো সিনেমা রিলিজ করেছিল। তার মধ্যে সবচেয়ে বেশি কালেকশন করেছিল যেটা, সেটা হচ্ছে রংবাজ, যেটা জিৎ দেবের ওয়ান অফ দ্য বিগেস্ট হিট নিজেদের কেরিয়ারে, 9.25 কোটির ওটা সুপারহিট হয়েছিল। মিশর রহস্য মারাত্মক রকমের হিট ছিল, 7.25 কোটি কালেকশন করে ওটা কিন্তু ব্লকবাস্টার হয়েছিল। আর অপরদিকে খিলাড়ি, যেটা অঙ্কুশ তখন নতুন একেবারে, তো এই সিনেমাটা 2.75 কোটির মতো কালেকশন করেছিল এবং এটা হয়েছিল সেমি হিট। তারপর যে সিনেমাটার কথা বলবো, মানে যে সালের কথা বলবো, সেটা হচ্ছে 2014 সাল, যেটা বাংলা সিনেমার ক্ষেত্রে খুব একটা ভালো যায়নি। 2013 যেমন দুর্দান্ত ভালো গেছিলো, 2014 কিন্তু খুব একটা ভালো যায়নি। তো এই সময় এসেছিলো যোদ্ধা, বচ্চন এবং যোদ্ধা কামিয়েছিল 4.75 কোটি, যেটা কিন্তু বক্স অফিসে ডিজাস্টার ঘোষণা করা হয়েছিল বাজেটের দিক থেকে। বচ্চন সিনেমাটা কিন্তু মোটামুটি একটা বিজনেস হিট হয়েছিল, কামিয়েছিল 4.32 কোটি, ওটা বাজেটের দিক থেকে মোটামুটি একটা হিট ঘোষণা করা হয়েছিল। চতুষ্কোণের বাজেট খুব কম ছিল, চতুষ্কোণ 2 কোটি কালেকশন করে এটা কিন্তু সুপার ঘোষণা করা হয়েছিল। তারপর যাবো 2015 সালে, এটা আবার বাংলা সিনেমার জন্য ভালো পুজো রিলিজ ছিল, মানে ভালো বক্স অফিস এসেছিল পুজোতে, এসেছিল যেগুলো সেগুলো হচ্ছে সুতোমারির জন্য, রাজকাহিনী এবং হচ্ছে কাঠমুন্ডু। রাজকাহিনী কামিয়েছিল মোটামুটি 4.50 কোটি এবং ওটাকে সুপারহিট ঘোষণা করা হয়েছিল।
শুধু তোমার জন্য ব্লকবাস্টার হিট ছিল, 7.50 এর মতো কালেকশন করেছিল। এবং আর একটা সিনেমা ছিল, সেটা হচ্ছে কাঠমুন্ডু, যেটারও কিন্তু মারাত্মক কালেকশন ছিল, 4 কোটির কাছাকাছি, ওটাও কিন্তু হিট হয়েছিল। অর্থাৎ তিনটা সিনেমায় কিন্তু ভালো বিজনেস করেছিল। তারপর যাবো 2016 সালে, এই সময় থেকেই প্রচুর সিনেমা রিলিজ হওয়া শুরু হয়, 6টা করে সিনেমা রিলিজ হওয়া শুরু হয়েছিল এই টাইম থেকে। 2016 সালে এসেছে জুলফিকার, যেটা 8 কোটি বিজনেস করে ব্লকবাস্টার হিট ছিল। তারপর ছিল ব্যোমকেশ চিড়িয়াখানা, যেটা 3 কোটির বিজনেস করে এটাকে কিন্তু সুপারহিট ঘোষণা করা হয়েছিল। গ্যাংস্টার ইয়াসের প্রথম রিলিজ ছিল, বিগ মুভি ছিল, সেটা কিন্তু নতুন হিরো হিসেবে ভালো কালেকশন করেছিল, 2.50 করোড়, এবং ওটাকে সেমি ঘোষণা করা হয়েছিল। তারপর ছিল অভিযান, সরি অভিমান, জিতের অভিমান রিলিজ করেছিল 2016 সালে, এটা কিন্তু বক্স অফিসে একদম ডিজাস্টার হয়ে যায়, 1.25 করোড়ের মতো কালেকশন করেছিল। তারপরে এসেছিল প্রেম কি বুঝিনি, ওটা 75 লক্ষ কালেকশন করে বক্স অফিসে ফ্লপ হয়েছিল। কিন্তু গানগুলো একটু অন্যরকম সিনেমা ছিল, অত শো পাইনি, 35 থেকে 50 লক্ষ মতো কালেকশন করেছিল। তারপর যাবো 2017 সালে, এই বছর 6টা সিনেমা রিলিজ করেছিল। তো দেখুন, যখন থেকে 6টা সিনেমা রিলিজ হওয়া শুরু করলো না, বক্স অফিসের ক্ষেত্রে কিন্তু প্রভাব পড়েছে, খারাপ দিকে গেছে, আপনারা বুঝতেই পারছেন। 2016 সালে এসেছিল ইয়েতি অভিযান, এটা কিন্তু 5 কোটির মতো কালেকশন করেছিল, এবং এটাকে সুপার হিট ঘোষণা করা হয়েছিল, কিন্তু প্রশংসা তো একদম কিন্তু সিনেমাটা হয়নি। ককপিট সিনেমাটা ওই সময় একটা মোস্ট অ্যাম্বিশিয়াস প্রজেক্ট ছিল, কিন্তু সেই লেভেলের বিজনেস কিন্তু করতে পারেনি, 3 কোটির মতো কালেকশন করেছিল, এবং ওটাকে সেমি হিট ঘোষণা করা হয়েছিল। ব্যোমকেশ অগ্নিমান 2.5 করোড়ের মতো কালেকশন করে হিট ঘোষণা হয়েছিল, 1 কোটির বাজেট 5 করোড় কালেকশন করে ওটা কিন্তু হিট হয়েছিল। বল দুর্গা মাইকে কিন্তু অঙ্কুশের একটা বড় রিলিজ ছিল এই বছর, কিন্তু সিনেমাটা একদম চলেনি, 1.25 করোড় কালেকশন করে ওটা কিন্তু ফ্লপ হয়েছিল। চলচ্চিত্র সার্কাস বলে একটা সিনেমা এসেছিল, ওটা একদমই চলেনি, 15 থেকে 20 লক্ষ মাত্র কালেকশন করে ডিজাস্টার হয়েছিল। 2018 সাল, এই বছরে 6টা সিনেমা রিলিজ করেছিল। এক যে ছিল রাজা, সুপার হিট হয়েছিল 5 কোটির বিজনেস করে। হইচি আনলিমিটেড এসেছিল দেবের, সেমি হিট হয়েছিল, 3.5 করোড়ের মতো বিজনেস কিন্তু করেছিল। ব্যোমকেশ গোত্র ভালো রকম চলেছিল, 3 কোটি কালেকশন করে সুপার হিট হয়েছিল। কিশোর কুমার জুনিয়র এসেছিল, 2.5 করোড়ে কালেকশন করে ওটা কিন্তু হিট হয়েছিল। ভিলেন সিনেমাটা করেছিল এই সময়, 2 কোটির বিজনেস করেছিল, এবং কিন্তু অ্যাভারেজ হয়েছিল। মনোজের অধোধারি ভালো কালেকশন করেছিল, 1.50 করোড়, হিট ঘোষণা করা হয়েছিল। অর্থাৎ দেখুন, কালেকশনের কিন্তু গ্রাফটা ক্রমশ কমছে, যেখানে আগে 7 থেকে 8 কোটি, ওটাই 3 কোটি 4 কোটিতে এসে কিন্তু দাঁড়িয়েছে। অর্থাৎ অনেক সিনেমা রিলিজ হলে বোঝাই যাচ্ছে বক্স অফিসের ক্ষেত্রে প্রভাব পড়ে, তাও কারোর বুদ্ধি হচ্ছে না, 6-7টা করে সিনেমা রিলিজ করে যাচ্ছে। 2019 সালে রিলিজের সংখ্যা একটু কমে 6 থেকে 4 এগিয়ে দাঁড়িয়েছিল। এসেছিল গুমনামি, যেটা 5 কোটি কালেকশন করে সুপার হিট হয়েছিল, অর্থাৎ পুজো কিন্তু স্ত্রীদের ক্ষেত্রে সবসময় ভালো গেছে। নিতিন মাসি 3 কোটি বিজনেস করে সুপার হিট হয়েছিল। পাসওয়ার্ড কিন্তু খুব একটা ভালো বিজনেস করতে পারেনি, 2 কোটি কালেকশন করে বিলো অ্যাভারেজ হয়েছিল। মনোজদের সরি সত্যান্বেষী ব্যোমকেশ রিলিজ করেছিল, বাজেট অনুযায়ী হিট ছিল, কারণ 1.35 করোড়ের মতো কালেকশন এটা করেছিল। তারপরে হলো 2020 সাল, এটা 50% দর্শকের রিলিজ করেছিল সিনেমা, প্লাস কোভিডের পর স্বাভাবিকভাবে বক্স অফিস একদম ভালো হবে না জানা কথা, তাও ড্রাকুলা স্যার 70 লক্ষের মতো কালেকশন করেছিল, কিন্তু হিট হয়নি। SOS কলকাতা 50 লক্ষ কালেকশন করেছিল, যথারীতি ফ্লপ হয়েছিল। রক্ত রহস্য 40 লক্ষ কালেকশন করে ফ্লপ হয়েছিল। লাভ স্টোরি ডিজাস্টার হয়েছিল। গুলদাস্তা পুরোপুরি ফ্লপ হয়েছিল। এছাড়া এসেছিল দুধ পিঠের গাছ, যেটাও ফ্লপ। শিরোনাম বলে একটা সিনেমা ছিল, ওটাও ফ্লপ। জলপটল তুলি বলে একটা সিনেমা ছিল, ওটাও কিন্তু বক্স অফিসে ফ্লপ ছিল। অর্থাৎ 2020 সালের পুজোটা বাংলা সিনেমাতে সব থেকে খারাপ বছর কিন্তু গিয়েছিল, সব সিনেমাই ফ্লপ হয়েছিল, এবং 8টা সিনেমা রিলিজ করেছিল। তারপরে এলো 2021 সাল, 2021 সালে 50% দর্শকের সিনেমা রিলিজ করেছিল, এবং যে কারণে মোটামুটি একটা কালেকশন হয়েছিল, এবং এই সময় মোটামুটি 5টা সিনেমা কিন্তু রিলিজ করেছিল মোটামুটি। গোলন্দাজ কামিয়েছিল 5 কোটির কাছাকাছি, সুপার হিট হয়েছিল, কারণ 50% দর্শকের যে সিনেমা 5 কোটি কামায়, স্বাভাবিকভাবে যদি এটা আরও বড়োভাবে রিলিজ করতো 100% দর্শকে, স্বাভাবিকভাবেই 9 থেকে 10 কোটি কালেকশন কিন্তু এটা করতো, তো এটা সুপার হিট হয়েছিল। বাজি কিন্তু সুপার ডুবার ফ্লপ হয়, 60 লক্ষ কালেকশন করে ডিজাস্টার হয়েছিল। বনি সিনেমাটা 55 লক্ষ কালেকশন করে ফ্লপ হয়েছিল। FIR ফ্লপ হয়েছিল 50 লক্ষ কালেকশন করে। সরডিপু 2 35 লক্ষ কালেকশন করে অ্যাভারেজ মতো বিজনেস কিন্তু করেছিল। তো দেখা যাচ্ছে মোটামুটি পুজোতে এখন যার যার নামে সবচেয়ে বেশি গেছে, সেটা কিন্তু হচ্ছে সুপারস্টার প্রসেনজিৎ এবং সুপারস্টার দেবের নাম। এই দুজনে কিন্তু পুজো বক্স অফিস খুব ভালো গেছে, এবং পরিচালক হিসেবে শ্রীজিৎ মুখার্জির বক্স অফিস খুব ভালো। এইবার পুজোতে এই দুজনেরই একসঙ্গে সিনেমা রিলিজ করছে, বাংলা দুজন সফল পুজো রিলিজ অভিনেতা দেব এবং প্রসেনজিৎ তারা একসঙ্গে আসছে, তো আশা করা যায় কাছের মানুষ কিন্তু একটা ভালো রকম বিজনেস করবে বলে আমার ধারণা। অন্তত এই অ্যানালাইসিসটা তাই বলছে, কারণ তাদের সিনেমায় পুজো সবচেয়ে বেশি কামিয়েছে, দেব আর প্রসেনজিৎ আলাদা আলাদা ভাবে। তো তারা যখন একসঙ্গে এবার আসছে, আমার মনে হয় এটা কিন্তু একটা ভালো রকম বিজনেস করবে, এবং আশা করা যায় সোনাদা সিনেমাটাও ভালো বিজনেস করবে। তো আশা করা যাচ্ছে এইবার কিন্তু পুজোর দুটো সিনেমা ভালো কমাতে চলেছে, সোনাদা মানে কর্ণসুবর্ণে গুপ্তধন, এবং আমাদের এই সিনেমাটা কি বলে কাছের মানুষ। তো দেখা যাক কি হয়, সবটাই সময় বলবে, এবং বৌদি ক্যান্টিন বাদবাকি সিনেমাগুলো খুব একটা শো পাবে না, স্বাভাবিকভাবে ওগুলো কিন্তু ফ্লপের খাতেই যাবে বলে মনে হয়।
তো এটা ছিল আমার অ্যানালাইসিস, তোমাদের কি মনে কমেন্ট করে জানা। আর যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না। যদি চ্যানেলটা অন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, কেটে দেবে লাইক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, নমস্কার, দেখা হবে, ভালো, বাই, টেক কেয়ার।